নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় ভালো আছো। তোমরা সবাই জানো বর্তমান বিশ্ব করোনায় আক্রান্ত, অর্থাৎ পুরোটা বিশ্ব এখন অসুস্থ। এই অসুস্থতার মাঝেও আমরা সুস্থ আছি, আল্লাহ আমাদেরকে অনেক সুস্থ রেখেছেন, এজন্য মহান রাব্বুল আলামের দরবারে অনেক শুকরিয়া। তো আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর নোয়াখালী, নোয়াখালী সদর উপজেলার পক্ষ থেকে অনলাইন পাঠদানে আজকে তোমাদের সাথে আমি থাকব। আজকে আমি তোমাদেরকে দশমিক ভগ্নাংশের ধারণা দিব, এই সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী তোমাদের সামনে পেশ করব। তোমরা আশা করি মনোযোগী হয়েছ, তোমরা বই খাতা কলম ইত্যাদি নিয়ে প্রস্তুত হও। তো সবাই রেডি? তাহলে আসি, আমরা শুরু করা যাক। আমরা বিগত ক্লাসে ভগ্নাংশের একটা ধারণা পেয়েছিলাম, তারপর আমরা একটু ঝালিয়ে নিই, একটু দেখে নিই। আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, এখানে ভগ্নাংশ লেখা আছে। ভগ্নাংশ দুই ধরনের হয়ে থাকে, সাধারণ এবং দশমিক। সাধারণ ভগ্নাংশ আমরা সাধারণত দেখতে পাই প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এটা তোমরা বিগত ক্লাসে দেখেছো, আমাদের শ্রদ্ধেয় একজন প্রধান শিক্ষক এই পাঠটি দিয়েছেন, সেখান থেকে তোমরা সাধারণ ভগ্নাংশের ধারণাগুলি পেয়েছো। আর আমি আজকে তোমাদেরকে যে ভগ্নাংশের ধারণা দেবো সেটা হচ্ছে দশমিকের ভগ্নাংশ। তো আমরা জানি যে কোনো সংখ্যার সাথে দশের ঘাত, গুণ বা ভাগ করা হয় যখন, তখন সেটা হয় দশমিক ভগ্নাংশ। অর্থাৎ একটা স্বাভাবিক সংখ্যার সাথে যদি দশমিক বিন্দু বসানো হয় এবং তার সাথে আরও কিছু সংখ্যা থাকে, তখন সেটাকে আমরা দশমিক ভগ্নাংশ হিসাবে ধরে থাকি বা দশমিক সংখ্যা হিসাবে ধরে থাকি। তা আমরা আসি একটা সংখ্যা দেখি, যেমন ধরো 42.195। আমরা দশমিক বিন্দুটাকে সাধারণত একটা ছোট্ট ফোঁটা দিয়ে বিবেচনা করি। তা আমরা এখানে প্রথমে দেখব, এই যে দেখো তোমরা দশমিকের আগের বিন্দু 2, এটা হচ্ছে 2 একক। আমরা সাধারণত ডান দিক থেকে হিসাব করে বাম দিকে আস্তে আস্তে যেয়ে থাকি। তা আমাদের ডান দিকে প্রথমে 2 আছে, 2 একক। তো 2 একক যদি আমরা হিসাব করি, তাহলে 2কে 1 দিয়ে যদি আমরা গুণ করি, 2 × 1 = 2। পরবর্তীতে দেখো আমাদের 4 আছে, এই 4 হচ্ছে একক দশক। অর্থাৎ দশকের ঘরে 4 থাকলে আমরা এটাকে কীভাবে হিসাব করে থাকি, 4 × 10 = 40। আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে দশের ঘাত, তাহলে আমাদের প্রথম এককের ঘর, এককের ঘরের পরের ঘরটা দশকের ঘাত। এভাবে যতগুলো সংখ্যা বৃদ্ধি হবে 10 10 করে বাড়বে। যদি আরেকটি সংখ্যা থাকতো তাহলে কী হতো বলতো? নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, একক, দশক এবং শতক। তাহলে এভাবে আমরা 10 × 10 করে বাড়ি যদি নিই, তাহলে দেখবা যে আমাদের এই সংখ্যাটা যখন যোগ করব তখন এই সংখ্যাটা চলে আসবে। এখন যদি আমরা যোগ করি 40-এর সাথে, যদি আমরা 2 যোগ করি তাহলে আমরা কী পাচ্ছি, 42। এখন আমাদের দশমিকের পরের সংখ্যা, এখানে আমাদের দশমিকের পরের যে ঘাতগুলো সেগুলোকে আমরা সাধারণত 10 দিয়ে ভাগ করে থাকি। অর্থাৎ এখানে আমরা একক, দশক এই হিসাবে গণনা করি, কিন্তু দশমিকের পরের সংখ্যাগুলোকে আমরা ডান দিক থেকে বাম দিকে না এসে আমরা বাম দিক থেকে শুরু করে ডান দিকে যাব, এবং একটু ব্যতিক্রমভাবে আমাদেরকে এটা হিসাব করতে হয়। যেমন এখানে 1 আছে, এটা হচ্ছে আমরা বলবো দশমাংশ এই ঘরটাকে। তারপরে যে 9 আছে, এই ঘরটাকে আমরা বলবো শতাংশ। তারপরে যে 5 আছে, এই ঘরটাকে আমরা বলবো সহস্রাংশ, অর্থাৎ দশের অংশ। আমরা একটু আগে বলেছিলাম আমি তোমাদেরকে
যে দশের অংশ অর্থাৎ দশমিকের পরের প্রতিটা ঘাতকে আমরা প্রতিটা সংখ্যাকে আমরা দশ দিয়ে ভাগ করে পেয়ে থাকি। তাহলে আমরা এখানে যদি এই সংখ্যাটাকে আমরা বিবেচনা করি তাহলে এক দশমাংশ, নয় শতাংশ, পাঁচ সহস্রাংশ। এবার আসো আমরা যদি দশমিক বিন্দুটাকে মধ্যখানে আমরা কল্পনা করি তাহলে আমরা বাম দিক থেকে যে সংখ্যাগুলোর হিসাব আগে করেছিলাম এক গুণ এক, এক গুণ দশ, অর্থাৎ দশ দশ করে বৃদ্ধি পাচ্ছে। যদি আমাদের আরেকটা সংখ্যা থাকতো তাহলে কী হতো, একশো দিয়ে গুণ হতো, একশো এক গুণে একশো। এবার আসো দশমিকের পরের সংখ্যাগুলোকে আমরা কীভাবে বিবেচনা করি। যদি দশমিক আমাদের মধ্যখানে আছে তাহলে আমাদের ডান দিক থেকে দেখি তাহলে আমরা এক ভাগ দশ, অর্থাৎ দশকে যখন আমরা ভাগ করব, সরি এককে যখন আমরা দশ দিয়ে ভাগ করব তখন আমাদের দশমিক এক ঘর কী হচ্ছে বলো তো, এগিয়ে যাচ্ছে। আবার আমরা যদি একশো দিয়ে ভাগ করি তাহলে কী হচ্ছে, দশমিক দুই ঘর এগিয়ে যাচ্ছে। অর্থাৎ ওই যে দশের ঘাত হিসাব করেছি আমরা, এভাবে আমাদের এক ঘর একটা দশ দশ করে এগিয়ে যাচ্ছে। আমরা এবার দেখি এক হাজার দিয়ে ভাগ করলে, এই দেখো, অর্থাৎ আমাদের এখানে দশমাংশ, শতাংশ এবং সহস্রাংশ আমরা তিনটি সংখ্যা পেয়েছিলাম। আর আমরা আরেকটি জিনিস খেয়াল রাখবো, যখন আমরা কোনো সংখ্যাকে দশমিকের পরে বলবো, হিসাব করবো, তখন কিন্তু আমরা এখানে যেমন ৪২ দশমিক এখানে লেখা আছে ১৯৫, আমরা ১৯৫কে এভাবে না বলে দশমিকের পরের সংখ্যাগুলোকে আমরা এভাবে আলাদা আলাদা করে বলবো, ৪২ দশমিক এক নয় পাঁচ। তাহলে এখন আমাদের এই সংখ্যাগুলোকে যদি আমরা এভাবে একটা ছক আকারে সাজাই তাহলে কী হয় একটু দেখি আমরা। তোমরা এতক্ষণ বোর্ডে দশমিকের আগের সংখ্যা এবং পরের সংখ্যাগুলোকে যেভাবে দেখেছ, এখন যদি আমরা এই ছকের মাধ্যমে এই সংখ্যাগুলোকে লিখি তাহলে আমরা কীভাবে সাদাই লিখতে পারি একটু দেখি। দেখো আমাদের একটা ছক আছে, এখানে স্থানের নাম, স্থানের নাম শতক, দশক, একক, দশমাংশ, শতাংশ, সহস্রাংশ। অর্থাৎ আমরা এই বরাবর যদি দশমিককে চিন্তা করি তাহলে আমাদের বোর্ডের যে সংখ্যাটা লেখা আছে দশমিকের আগের দুইটি দুই দশক অর্থাৎ একক ও দশক স্থানীয়, আর দশমিকের পরে যদি সংখ্যাগুলোকে আমরা বিবেচনা করি এখানে তিনটা লেখা আছে দশমাংশ, শতাংশ, সহস্রাংশ, এখানেও আমার তিনটি ঘর আছে, এখানে একটি ঘর বেশি আছে যদি আমরা প্রয়োজন মনে করি, বা আমাদের কোনো সময় দশকের পরেও অনেক সময় শতক, সহস্রাংশ এরকম অনেক সংখ্যা থাকে তখন আমরা সেভাবে ঘর একটি করে বাড়িয়ে নেব। এখন যদি আমরা এই ঘরটাকে বিবেচনা করি তাহলে দেখো আমাদের এখানে প্রথমে আছে দুই একক, তাহলে আমাদের একক ঘর কোনটা, এইটা, তাহলে এখানে হবে দুই। এবার দেখো এবার আছে কত, চার, তাহলে চার কোথায় পাবে বলো তো, এবার একটু তোমরা একটু চিন্তা করো তো, নিশ্চয়ই তোমরা পারবে, যেহেতু আমাদের চার বাকি রয়ে গেছে এবং চার ছিল একক এবং দশক, তাহলে আমাদের দশকের ঘর কোনটা, এইটা, তাহলে আমরা এখানে বসাবো কত, চার। এবার আসো আমাদের দশমিকের পরের সংখ্যাগুলো, অর্থাৎ আমি বলেছিলাম যে দশমিকের পরের যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে আমরা দশ দ্বারা সাধারণত ভাগ করি, এজন্য আমরা দশমাংশ, শতাংশ, সহস্রাংশ এইভাবে বলে থাকি। তাহলে আমরা এখন এখানে দশমাংশ ঘরে যদি আমরা এই সংখ্যাগুলো বসাই তাহলে আমাদের প্রথমে দশমিকের পরে আছে এক, তারপরে শতাংশ, শতাংশ ঘরে কত ছিল, নয়, তাহলে এখানে হলো নয়, তারপর আমরা দেখছি এখানে আছে পাঁচ, তাহলে আমরা এখানে সহস্রাংশের ঘরে বসাবো পাঁচ। অর্থাৎ তোমরা এখন বুঝতেই পারছো যে আমাদের দশমিকের আগের সংখ্যাগুলো কীভাবে দশ গুণ করে বৃদ্ধি পেয়ে বসেছে এবং দশমিকের পরের সংখ্যাগুলো কীভাবে দশের ঘাত ভাগরূপে প্রকাশ হয়ে এখানে বসেছে, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখন আমরা আমাদের কাজে আসি, সবাই বই হাতে নাও, সবাই বই হাতে নাও, খাতা কলম নাও, রেডি, সবাই বইয়ের ৭৭ পৃষ্ঠা খুলো। আমরা ৭৭ পৃষ্ঠা থেকে একটা
समाधान करे आमरा देखबो आमादेर दशमिक संख्या के किभाबे पूर्ण संख्या दिए गुण करते हैं। ताहले आमरा एकटा संख्या लिखी चारेर सतहत्तर पृष्ठा चारेर दस नौ अंकटा आमरा देखी दुई दशमिक आठ पाँच गुण छत्रिस दुई दशमिक आठ पाँच गुण छत्रिस এই সংখ্যাটাকে আমরা গুণ করব। এই সংখ্যাটাকে গুণ করে আমরা দেখি কিভাবে গুণ করা যায়। সবাই একটু খেয়াল করো, প্রথমে আমরা দুই দশমিক আট পাঁচ লিখলাম, এরপরে ছত্রিশ লিখলাম, এখন আমরা গুণ করব। ছয় দিয়ে পাঁচকে গুণ করব, ছয় পাঁচ গুণে তিরিশে শূন্য, হাতে রইল তিন, ছয় আট গুণে আটচল্লিশ আর তিনে একান্ন এক, হাতে রইল পাঁচ, ছয় দুই দুগানে বারো আর পাঁচে সতেরো। তোমরা নিশ্চয় চিন্তায় পড়ে গেছো, যেহেতু এখানে দশমিক আছে, সাত তো এখানে দশমিক বসায় নাই, সেটা আমি পরে বলছি। যেহেতু আমাদের একক ঘরের সংখ্যা দিয়ে গুণ হয়ে গেছে, তাহলে আমরা একটা ঘর পিছিয়ে নেব। এবার তিনের সাথে পাঁচ গুণ করব, তিন পাঁচ গুণে পনেরো পাঁচ, হাতে রইল এক, তিন আট গুণে চব্বিশ আর হাতের একে পঁচিশের পাঁচ, হাতে রইল এক, তিন দুই দুগুণে ছয় আর দুয়ে ছয় আর একে সাত। এবার আমরা যোগ করব, সরি, তিন পাঁচ গুণে পনেরো পাঁচ, হাতে রইল এক, তিন আট গুণে চব্বিশ আর পঁচিশের পাঁচ, হাতে রইল দুই, তিন ছয় দুই গুণে তিন দুই দুগুণে ছয় আর দুয়ে আট। এবার আমরা যোগ করব, শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য, পাঁচ আর একে যোগ করলে ছয়, সাত আর পাঁচে যোগ করলে বারো দুই, হাতে রইল এক, আট আর একে নয় আর হাতের একে দশ। এবার আসো আমাদের যেই দশমিক তোমরা চিন্তাইছিলে এতক্ষণ, ওই দশমিকটা আমরা কীভাবে বসাবো দেখো। আমরা এখানে দেখতে পাচ্ছি এক দুই, প্রথমে আমাদের ছিল গুণ্য দুই দশমিক আট পাঁচ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই ঘর পর দশমিক, কিন্তু আমরা গুণ করার সময় এখানে কোনো দশমিক বিন্দু ব্যবহার করিনি, আমরা গুণ করার পরে যোগ করলাম, এখন আমরা দশমিক বিন্দুর ব্যবহার করব। তাহলে আমাদের এখানে ছিল এক দুই, তাহলে আমরা যদি এখন হিসাব করি এক দুই, এই আমাদের গুণটি হয়ে গেল। নিশ্চয় তোমরা দশমিকের সাথে পূর্ণ সংখ্যার গুণ বুঝতে পেরেছ। এখন আমরা যাব দশমিকের সাথে দশমিক সংখ্যার গুণ কীভাবে করা যায় সেটা আমরা দেখব। তাহলে আমরা পরবর্তীতে এই সংখ্যা শেষ করলাম, এখন আমরা যাব দশমিকের সাথে দশমিক সংখ্যার কীভাবে গুণ করতে হয়। তোমরা সাতাশি পৃষ্ঠায় যাও, সাতাশি পৃষ্ঠায় দুই নঙ্গের এক নং দেখো, চার দশমিক তিন, চার দশমিক তিনের সাথে গুণ করতে হবে দুই দশমিক তিন পাঁচ, দুই দশমিক তিন পাঁচ। তাহলে আমরা এখন শুরু করি গুণ। তাহলে আমরা এখন দেখছি এখানে চার দশমিক তিন আর এখানে আছে দুই দশমিক তিন পাঁচ। দেখো তোমরা হয়তো ভাবছো উপরের সংখ্যাতে দুইটা অঙ্ক আছে, নিচের সংখ্যায় তিন অঙ্ক আছে, ভাবনার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, আমাদের গুণ যেভাবে নিয়ম সেভাবে নিয়ম আমরা করে চলে যাব। তাহলে আমরা এখন দেখছি পাঁচকে তিন দিয়ে গুণ করলে পাঁচ তিন গুণে পনেরোর পাঁচ, হাতে রইল এক, পাঁচ চার গুণে বিশ আর একে একুশ। তাহলে আমরা এই একক ঘরে গুণ শেষ করলাম, এখন আমরা এক ঘর পিছিয়ে নেব, তিন তিন গুণে নয়, তিন চার গুণে বারো দুই, সরি, তিন চার গুণে বারো, শেষ হয়ে গেল আমাদের দশকের ঘরের গুণ। তাহলে আমরা আরও দুই ঘর পিছিয়ে নেব, যেহেতু আমাদের দশকের গুণ শেষ, এবার আমাদের আছে আরেকটা সংখ্যা শতক, তাহলে দুই তিন গুণে ছয়, দুই চার গুণে আট, শেষ আমাদের গুণ। এবার আমরা যোগ করব, যোগ করলে আমরা পাচ্ছি পাঁচ শূন্য পাঁচ, নয়ের আগে দশের শূন্য, হাতে রইল এক,
6 2 8 8 2 10 আর হাতের একে 11 1 হাতের হলো 1 8 আর একে 9 আর হাতের একে 10। দেখো আমরা স্বাভাবিক গুণ যেভাবে করার আমরা সেভাবেই করে শেষ করছি। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার আমাদের তো দুইটা সংখ্যাই দশমিক ছিল, আমরা এই দশমিকগুলো কী করবো? চিন্তার কোনো কারণ নেই, আমরা আগে যেভাবে দশমিকগুলো বসিয়েছি এখনও সেভাবে হিসাব করে বসিয়ে দিব। দেখো প্রথমে আমরা যে গুণ্য, সেই গুণ্যতে আমরা দেখতে পাচ্ছি যে এক ঘর পর দশমিক আছে, পরে গুণ্যকে দেখছি যে আমরা দুই ঘর পর দশমিক আছে। তাহলে এখন আমরা যদি হিসাব করি, দেখো একটু হিসাব করো আমার সাথে, তোমরা গুণত 1 2 3 আবার দেখি, এখানে 1 আর এখানে আছে 2টা, তাহলে 1 2 3। এখন আমরা হিসাব করে এখানে 3 ঘর পর দশমিক বসিয়ে দেবো, অর্থাৎ আমরা ডান দিক থেকে হিসাব করে বাম দিকে আসব, তাহলে 1 2 3। তাহলে আমাদের 3 সংখ্যার পরে দশমিক বিন্দু বসলো এবং আমাদের দশমিক বিন্দুর অর্থাৎ দশমিকের সাথে দশমিকের সংখ্যার যে গুণ সেই গুণটি সম্পূর্ণ হলো। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ, সবাই একটু দেখে নাও, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। 5 3 × 15 = 5, হাতের হলো 1, 5 4 × 20 = 21, একক ঘরের গুণ শেষ, এর জন্য আমরা এক ঘর পিছিয়ে নেব। এবার 3 দিয়ে দশকের ঘরে, 3 3 × 9, 3 4 × 12, আমরা দশকের ঘরের গুণ শেষ করলাম। এবার শতকের ঘরের গুণ, দুই ঘরের গুণ শেষ করার কারণে আমরা 2টি শূন্য নিয়ে 2টি ঘর এগিয়ে নিলাম। এবার 3 2 × 6, 4 2 × 8, এখন আমরা হিসাব করে দেখলাম যোগ করে 10.105। তোমরা তোমাদের সুবিধা মতো আরও নিয়ম আছে, ওই নিয়মে করতে পারবে। আমরা সময় পেলে যদি আমাদের স্কুল স্বাভাবিকভাবে চলে তোমাদের সাথে আবার যখন দেখাবো তখন আমরা বিভিন্ন নিয়ম যেগুলো আছে এর বাইরেও সেই নিয়মগুলো দেখাবো, তোমরা নিশ্চয়ই সেটা জানতে পারবে। তাহলে আমরা গুণের যে সমস্যাগুলো ছিল, দশমিকের সাথে পূর্ণ সংখ্যার গুণ এবং দশমিক বিন্দুর সাথে দশমিক বিন্দুর যে গুণ সেটা আমরা দেখলাম। এবার আমরা যাব ভাগে, সবাই রেডি? সবাই এবার 78 পৃষ্ঠাতে যাও, পৃষ্ঠা 78-এ দেখো 9 নম্বরের 1, 0.8, 0.8 গুণ, সরি ভাগ 2। এখন আমরা এই দশমিক ভাগ কিভাবে করব আমরা দেখি। আমরা নিশ্চয় জানি এই যে 0.8 এই সংখ্যাটাকে আমরা ভাজ্য বলে থাকি, আর এই যে 2 এটাকে আমরা ভাজক হিসাবে ধরে থাকি। যদি আমাদের ভাজ্য আর ভাজক আমরা চিনে যাই তাহলে এখন আসে আমরা ভাগে যাই। ভাগে গেলে আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে, তোমরা চতুর্থ শ্রেণীতে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করেছিলে, সেই আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা এখন ভাগ করে দেখব আমাদের দশমিক বিন্দুর ভাগটা কীভাবে হয়। তাহলে আমরা এখন প্রথমে দেখতে পাচ্ছি এখানে আমাদের একক সংখ্যা আছে, এখানে তো একক সংখ্যা নেই, একটা শূন্য দেখি, তাহলে আমাদের শূন্য বার যাবে, তাহলে 2 0 0। এখন আমরা দেখছি এবার আছে দশমিক, এই দশমিক বিন্দুটাকে আমরা নিচে বসাতে পারবো না, নিয়ম অনুযায়ী এটা আমাদেরকে ভাগফলের ঘরে ঠিক যেই বরাবর আমাদের আছে সেই বরাবর আমরা বসিয়ে দেব। তাহলে আমাদের দশমিকের ঝামেলা শেষ। এবার আমরা পাচ্ছি দশমিকের পরে কত, 8, আমরা 8কে 8 বরাবর বসিয়ে দিলাম। এখন আমরা 2 8-এর মধ্যে কয়বার যাই দেখি, 2 8-এর মধ্যে নিশ্চয় 4 বার যাই, তোমরা নিশ্চয় হিসাব করে দেখেছ। তাহলে আমরা এখন বসিয়ে দিব, তাহলে 2 4 × 8, তাহলে আমরা মিলে গেলে শূন্য বসাবো, আমাদের ভাগফল মিলে গেলে শূন্য বসাবো। তাহলে আমরা এখন ভাগফল কত পেলাম, 0.4। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ, আমি আবার আরেকটু বলে দিই, আমরা এখানে দেখতে পাচ্ছি 0.8 / 2, অর্থাৎ 0.8কে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে আমরা দেখছি 0.8 হচ্ছে ভাজ্য, 2 হচ্ছে ভাজক। আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে যদি হিসাব করি তাহলে আমাদেরকে ভাগটা এভাবে সম্পন্ন করতে হবে, প্রথমে আমাদের 2 0 বার যায় শূন্য, এরপর দশমিক, দশমিক বিন্দু আমাদের এখানে না নামিয়ে আমরা সরাসরি উপরে ভাগফলের ঘরে তুলে দিলাম, আমাদের দশমিক বিন্দু ঝামেলা শেষ। এবার ছিল 8, আমরা 8 নামালাম, এবার আমরা 2কে 8 দিয়ে 2 দিয়ে ভাগ করব,
তাহলে যদি ভাগ করি তাহলে কতবার যায়? চারবার। তাহলে দুই চার গুণে আট। নিশ্চয় তোমরা বুঝেছ যে আমাদের দশমিক সংখ্যার সাথে পূর্ণ সংখ্যার ভাগ কিভাবে করতে হয়। এবার আমরা আসব দশমিক সংখ্যার সাথে দশমিক সংখ্যার ভাগটা কিভাবে করা যায়, অথবা পূর্ণ সংখ্যার সাথে দশমিক সংখ্যার ভাগ আরেকটা নিয়ম আমরা দেখব। দেখো তোমাদের আটাশি পৃষ্ঠাতে নয়ের এক, আটাশি পৃষ্ঠাতে নয়ের এক আছে, নয় ভাগ এক দশমিক আট, নয় ভাগ এক দশমিক আট। আমরা জানি এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, তোমরা সকলেই জানো এটা। এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। এখন একটা চিন্তার বিষয় এসে গেছে না, ভাজকে যদি দশমিক থাকে তাহলে তোমরা কীভাবে ভাগ করবে? হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই, এটার একটা সুন্দর সমাধান আছে। যেহেতু আমরা আগেই জেনেছি দশমাংশের হিসাবটা, তাহলে আমরা এখানে যদি ভাজকে কোনো সময় দশমিক দেখি তাহলে আমরা ভাজক থেকে দশমিক সংখ্যা দশমিক বিন্দুটাকে অপসারণ করব। তাহলে আমরা প্রথমেই এই সংখ্যাটাকে লিখলাম এক দশমিক আট। আমরা এখন দেখতে পাচ্ছি যে দশমিকের পরে একটা ঘর অর্থাৎ দশমাংশ। তো এটাকে যদি আমরা দশ দিয়ে গুণ করি, আমরা জানি যে গুণ করলে দশমিক বিন্দু পিছিয়ে যাবে, ভাগ করলে দশমিক বিন্দু এক ঘর এগিয়ে যাবে। দশের ঘাত দিয়ে যদি ভাগ করি, এখন আমরা এখানে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদেরকে ভাজ্য করে দশ দিয়ে ভাগ করে নিতে হবে, মান যদি সমান রাখতে হয়। হ্যাঁ, মান যদি সমান রাখতে হয় তাহলে আমরা এই নয়কেও দশ দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা নয়কে দশ দিয়ে গুণ করলাম। দেখো আমরা এখানে এই যে দশমিক বিন্দু ছিল, অর্থাৎ ভাজকের ঘরে দশমিক থাকলে আমাদের ভাগে অনেক সমস্যা, আমরা ভাগ সহজে করতে পারবো না। এর জন্য আমরা দশমিক বিন্দুটাকে অপসারণ করতে হলে দশ দিয়ে গুণ করব। আর যেহেতু ভাজককে দশ দিয়ে গুণ করছি সেজন্য আমরা ভাজ্যকেও দশ দিয়ে গুণ করব, না হলে আমাদের মান সমান হবে না। এখন আমরা আশি যদি গুণ করি তাহলে নয়কে দশ দিয়ে গুণ করলে নয় দশ গুণে নব্বই, ভাগ এক দশমিক আটকে দশ দিয়ে গুণ করলে আমাদের দশমিক এক ঘর পিছিয়ে যাবে, কত পেলাম আমরা? আঠারো। তাহলে এবার আসো, আমরা নিশ্চয় বুঝতে পেরেছি যদি ভাজকে দশমিক থাকে আমাদের চিন্তার কোনো কারণ নাই, আমরা দশমাংশ শতাংশ সহস্রাংশ পর্যায়ক্রমে হিসাব করে যদি আমাদের একটা ঘর থাকে দশমাংশ ঘর থাকে তাহলে আমরা দশ দিয়ে গুণ করে দশমিক অপসারণ করব। যদি দশমিকের পরে দশ শতাংশ থাকে তাহলে আমরা একশো দিয়ে গুণ করে দশমিক বিন্দু অপসারণ করব। আমি একটু দেখিয়ে দিই, মনে করো এখানে আট এক আট পাঁচ। এখন আমরা এখান থেকে দশমিক অপসারণ করতে হলে আমরা দশের ঘাত অর্থাৎ দশ গুণ বাড়িয়ে দেবো একশো, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি একশো পঁচাশি। ঠিক এইভাবে দশমাংশ শতাংশ সহস্রাংশ আমরা দশ দশ করে বাড়িয়ে নেব, অর্থাৎ দশ একশো এক হাজার, দশ গুণ দশ গুণ করে বাড়িয়ে নেব। তাহলে তোমরা পরবর্তীতে সমস্যাগুলো পাবে, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো কীভাবে করতে হবে। তাহলে এখন এটা আমরা করি, আমাদের এখন দেখো আমাদের ভাজক স্বাভাবিক সংখ্যায় চলে এসছে এবং আমাদের ভাজ্য স্বাভাবিক সংখ্যায় চলে এসছে। এখন আমরা ভাগ করি, আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করে এটা আমরা দেখি কত হয়। তাহলে আমরা নব্বইকে আঠারো দিয়ে যদি ভাগ করি, নিশ্চয় আমরা জানি নব্বইকে আঠারো দিয়ে ভাগ করলে পাঁচবার যাবে। তাহলে আমরা এই পাঁচ কোথায় বসাবো? যেহেতু আন্তর্জাতিক পদ্ধতিতে আমাদের একটা সুবিধা আছে, আমরা যতটি ঘর নিব ঠিক ততটি ঘরের মাথার উপরে আমরা আমাদের ভাগফলের সংখ্যাটি বসিয়ে দিব। তাহলে আমাদের এখানে দুই ঘর অর্থাৎ দুইটি সংখ্যা, এখানে আমরা দুইটি সংখ্যা দেখছি দশক, এখানেও দশক, সমান সমান হলে তাহলে আমাদের আরও সহজ। আমরা এই আঠারো যদি পাঁচবার যেয়ে থাকে এটা আমরা নয়ের উপর লিখবো না, যেহেতু আমাদের এখানে সর্বশেষ নব্বই শূন্য এবং আমাদের সংখ্যাটা নব্বই। তাহলে আমরা দেখছি এখানে কতবার যাবে? পাঁচবার। তাহলে পাঁচ আঠারো নব্বই, আমরা ভাগফল আমাদের মিলে গেল। মিলে গেলে আমরা শূন্য বসাবো, তাহলে আমরা ভাগফল কত পেলাম? ভাগফল পেলাম পাঁচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা ভাজকের সাথে দশমিক বিন্দু দিয়ে কীভাবে ভাগ মিলাবো, এবং দশমিক ভাজক ভাজকে দশমিক থাকলে সেটা আমরা কীভাবে ভাগ করব, পূর্ণ সংখ্যার সাথে
দশমিক বিন্দুর সংখ্যা থাকলে আমরা কিভাবে গুণ করব, পূর্ণ সংখ্যার সাথে দশমিক বিন্দু সহ দশমিক বিন্দু থাকলে আমরা কিভাবে গুণ করব সেটা আমরা দেখলাম, এবং পর্যায়ক্রমে আমরা ভাগগুলো দেখলাম। নিশ্চয়ই আমরা বাড়িতে ভালো করে অনুশীলন করব, তোমরা নিশ্চয়ই খাতা কলমে এগুলো তুলে নিয়েছো, পরবর্তীতে বাড়িতে তোমরা বেশি বেশি করে অনুশীলন করবে। তোমাদের বইয়ের 77 পৃষ্ঠা, 78 পৃষ্ঠা এবং 88 পৃষ্ঠা যে সমস্যাগুলো আছে, একই সমস্যা আছে, এই সমস্যাগুলো তোমরা বাড়িতে সমাধান করবে আশা করি তোমরা বুঝবে। আর আমাদের এই বৈশ্বিক মহামারী থেকে আমরা মুক্ত হলে, বা আমাদেরকে যদি এই বৈশ্বিক মহামারী থেকে আল্লাহ হেফাজত করেন, তাহলে তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে শ্রেণীকক্ষে। আমাদের মন খুব খারাপ, তোমাদেরও মন খুব খারাপ, যেহেতু অনেকদিন তোমাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, তোমরা আমাদেরকে দেখতে পাচ্ছ না, সেজন্য আমাদের এই প্রয়াস। এই প্রয়াসের মাধ্যমে তোমরা যদি চেষ্টা করো, তাহলে অবশ্যই তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত সাফল্য বা সেই সিলেবাস সেটা অবশ্যই তোমরা শেষ করতে পারবে। আর পরবর্তী আমরা এই অধ্যায়ের উপরে সমাপনী পরীক্ষাতে যোগ্যতা ভিত্তিক যে সমস্যাগুলো থাকবে, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার সেই সমস্যাগুলো নিয়ে আবার দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে, মনোবল রাখবে। করোনাকে জয় করতে হলে মনের ভয় অবশ্যই তোমাকে দূর করতে হবে, মনে সাহস রাখতে হবে, বাড়িতে থাকতে হবে, নিয়মিত সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করতে হবে, মায়ের কথা শুনতে হবে, নিয়মিত পড়ার টেবিলে বসতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।